আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিচার্স ক্লাব আজকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই বিষয়টা লক্ষ্য করেছেন যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সদারিদের জন্য যে আবেদনে যে স্থগিততা এনেছে এ বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ঝড় উঠে গেছে যে আসলে এটি সত্য কি মিথ্যা তো আমরা একটু যাচাই করে দেখব নিউজটার সত্যতা কতটুকু তো সম্মানিত ভিউয়ার্স আমরা এই নিউজটা সত্যতা যাচাই করার আগে একটু বলে রাখি অবশ্যই চতুর্থ গণবিজ্ঞপ্তি আর খুব বেশি দেরি নয় খুব শীঘ্রই হয়তো চতুর্থ গণবিজ্ঞপ্তি শুরু হবে অর্থাৎ আমার মনে হয় ডিসেম্বরের শেষে হবে না জানুয়ারির মধ্যেই সরি নভেম্বরের মধ্যেই হবে না জানুয়ারি ডিসেম্বরেই গণবিজ্ঞপ্তি হবে এরকম কিছু আমার মনে হচ্ছে যাই হোক অনেকেই আসলে ওদের আগ্রহে আছে যে কখন হবে এবং এবছর তো হিউজ পরিমাণ পদসংখ্যা খালি আছে তো এই নিউজটি সত্যতা যাচাই করার জন্য আমরা চলে যাব আজকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ অধিদপ্তরের ওয়েবসাইটে ডাব্লিউড শেড ডট কম ডট বিডিতে তো এখানে একটি বিষয় যে পরিপত্রটি আমরা দেখতে পারতেছি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে অনুসরণীয় পদ্ধতি শিক্ষা মন্ত্রণালয় হতে গত তিরিশ বারো দুই অর্থাৎ দু সালের ডিসেম্বরের তিরিশ তারিখে জারিকৃত পরিপত্র নং এত অনুচ্ছেদের কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করা হলো তো আমরা এখানে দেখতে পেলাম যে এখানে জারিকৃত অর্থাৎ স্থগিত করা হয়েছে সাময়িকভাবে কার্যকারিতা তো কি জারি ছিল আমরা একটু সেটা দেখে এই যে তিরিশ ডিসেম্বর দু হাজার পনেরো এর সেই নোটিশটায় চলে আসলাম আমরা পরিপত্র সেই পরিপত্রতে আমাদের সাতনাঙে একটা কথা ছিল কর্মরত কোনো শিক্ষক যদি অন্য কোনো প্রতিষ্ঠানে নিয়োগ পেতে আবেদন করেন তবে তাকেও অপর অপর আবেদনকারীদের একই রূপ মেধা ক্রমের ভিত্তিতে নিয়োগের জন্য বিবেচনা করা হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাতনাং ধারায় এখানে ইন্ডেক্সদারীদের জন্য আবেদনের সুযোগ দেওয়া হলো এবং আবার এটাকে সাময়িকভাবে স্থগিত করা হলো তো সম্মানিত স্যার ম্যাডাম ভয় পাওয়ার কিছু নেই বা হতাশ হওয়ার কিছু নেই এখানে সাময়িকভাবে স্থগিত বলতে কর্তৃপক্ষ আবার যে কোনো মুহূর্তে এটাকে চালু করতে পারে আর একটা বিষয় এখানে একটা খুব সুসংবাদ জানিয়ে রাখা ভালো যে এটি করা হয়েছে মূলত আমার মনে হয় একটি কারণে যে ইন্ডেক্সদারিদের জন্য আলাদা কোনো সুযোগ দেওয়ার জন্য কারণ ইন্ডেক্সদারি যারা আছে এরা আবেদন করে বারবার নিয়োগ পায় এবং একই নিয়োগ পাওয়ার কারণে তরুণ শিক্ষক যারা নূতন আসবে তারা আসলে নিয়োগ পায় না যার কারণে দুটি সমস্যা হয় এক যারা নিয়োগ পেয়েছে তারা আবারও নিয়োগ পায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ওই পথটি খালি হয়ে যায় এবং শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক হারায় যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম চরম ব্যাঘাত ঘটে তো এই জন্যই আসলে এ নিয়ে অনেক আলোচনা অনেক সমালোচনা অনেক কিছুই হয়েছে আপনারা সম্মানিত ভিউয়ার্স অবশ্যই দেখেছেন যে এ নিয়ে আলোচনা শেষ নেই আর এন এটি এর সব সবথেকে বড় আমি মানে বলতে পারি এটা সবথেকে বড় একটা অনিয়ম এন এর একটা উদাসীনতা ওরা এটা যদি সমাধান করতে পারে তাহলে আশা করি এন অনেক সমস্যায় সমাধান হয়ে যাবে তো তেইশ তারিখে আবারও মিটিং আছে ওই মিটিংয়ে হয়তো কিছু আমরা আপডেট পেতে পারি আশা করি ইনশাল্লাহ ওখানে আপডেট পাবো যদি আর এন এটা অবশ্যই পরিবর্তন করবে কারণ নাইলে আবার এখন আবার অনেকে ইন্ডেক্স ইন্ডেক্সদারি যারা আছে তারা আবার এ নিয়ে মামলা করবে নাইলে এন এর কাছে গেলেও হয়তো সমাধান হয়ে যাবে যাই হোক এটা অনেক ভালো সিদ্ধান্ত হবে যদি নূতনদের জন্য সুযোগ দিয়ে ইন্ডেক্সদারিদের জন্য আলাদা ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে এটা খুবই একটা ভালো সিদ্ধান্ত হবে আশা করি এন এ সেই ভালো সিদ্ধান্তই নেবে তো ভিউয়ার্স আশা করি আপনারা বিষয়টি একেবারে মানে সঠিকভাবেই বুঝতে পারলেন কী হতে যাচ্ছে তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম